সুপ্রভাত আজকে দ্বিতীয় শ্রেণির তোমাদের যে দুটি প্যারাগ্রাফ দেওয়া আছে ডগ এবং ইয়োর ক্লাসরুম এই দুটি আর আমি লিখে পাঠালাম কমপক্ষে পাঁচটি করে সেন্টেন্স আর তোমাদের করতেই হবে যদি বেশি পারো বেশি করবে তো এ দুটো তোমরা একটু খাতায় লিখে নেবে আর লিখে নিয়ে আর একটু অভ্যাস করবে আমি একবার পড়ে দিচ্ছি দ্য ডগ ইজ এ ফোর ফুটেড ডোমেস্টিক অ্যানিম্যাল ইট ইজ ফন্ড অফ ফিস অ্যান্ড মিট ইট ইজ ভেরি ক্লেভার অ্যান্ড ফেইথফুল অ্যানিম্যাল ইট লাভস ইটস মাস্টার ভেরি মাচ ইট ওয়াচেস আওয়ার হাউসেস অ্যাজ এ Night guard. It runs very fast. The dog looks white, red, black, or gray in color. It has a strong power of smell. When they are trained, they can do many kinds of works. We should love. অ্যান্ড টেক কেয়ার অফ দেম প্রপারলি কুকুর গৃহপালিত চতুষ্পদ প্রাণী এরা মাছ এবং মাংস খেতে খুব ভালোবাসে এরা কিন্তু খুব চালাক কিন্তু বিশ্বস্ত প্রাণী কুকুর তার প্রভুকে খুব ভালোবাসে এরা রাত্রিবেলা আমাদের বাড়ি পাহারা দেয় এরা খুব জোরে দৌড়াতে পারে কুকুর দেখতে সাদা লাল কালো বা ধূসর রঙের হয় এর এদের শক্তি খুব প্রবল যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কিন্তু তারা নানা ধরনের কাজ করতে পারে আমাদের আর এদেরকে খুব ভালোবাসা এবং যত্ন করা দরকার ইয়োর ক্লাসরুম আই রিড ইন ক্লাস টু দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ দেয়ার আর ফর্টি সিক্স স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস উই হ্যাভ এ বিগ অ্যান্ড বিউটিফুল ক্লাসরুম There are two doors and seven windows in our classroom. There are five fans and a big blackboard. There is a table and a chair for the teacher. It has a bookshelf and photos of Thakur Ma and Samiji. We sit. অন দ্য বেঞ্চেস ইন আওয়ার ক্লাসরুম আওয়ার ক্লাসরুম ইজ এয়ারি অ্যান্ড ওয়েল লাইটেড উই ক্লিন আওয়ার ক্লাসরুম ডেইলি আফটার প্রেয়ার আই লাইক মাই ক্লাসরুম ভেরি মাছ আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমাদের বিদ্যালয়ের নাম রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ আমাদের শ্রেণীতে ছেচল্লিশ জন ছাত্রছাত্রী আছে আমাদের একটি খুব সুন্দর এবং বড় শ্রেণীকক্ষ আছে সেই শ্রেণীকক্ষে দুটি দরজা এবং সাতটি জানালা আছে পাঁচটি পাখা এবং একটি বড় ব্ল্যাকবোর্ড আছে একটি টেবিল এবং চেয়ার শিক্ষক মহাশয়ের জন্য আছে একটি বুক সেলফ বই রাখার তাক এবং ঠাকুরমা স্বামীজির ছবি আছে আমরা শ্রেণীকক্ষে বেঞ্চের উপর বসি আমাদের শ্রেণীকক্ষটি বাতাসময় এবং আলোকিত আমরা রোজ আমাদের শ্রেণীকক্ষটি প্রার্থনার পরে পরিষ্কার করি আমি আমার শ্রেণিকক্ষকে খুব ভালোবাসি তো এগুলো তোমরা এই দুটো আর ভালো করে পড়বে আর পরে একটু না দেখে লিখবে বাড়িতে পরীক্ষার জন্য আর প্রস্তুতি নেবে ঠিক আছে সকলে ভালো থেকো